কৃপাঠে সকলকে জানাচ্ছি স্বাগতম আমি সৈয়দ জহিরুল ইসলাম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আজকে আমি গণিত বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে সপ্তম অধ্যায়টি হচ্ছে দশমিক ভগ্নাংশের একটি অধ্যায় তো চলো আজ বেশি কথা না বাড়াই সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে কিছু আলোচনা করব এখানে বেশ কিছু প্রশ্নের উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি নিচের কোনটি সঠিক এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশনের ডান পক্ষ এবং বাম পক্ষ দুটি যেখানে সঠিক সেই অংশটি আমরা সঠিক উত্তর হিসেবে নির্বাচন করব। তো সবগুলো অপশন বিবেচনা করলে এখানে খন নম্বর অপশনটি হচ্ছে সঠিক তিন বাই চার সময় সময় শূন্য দশমিক একটি সাইকেল মেরামত করতে শূন্য দশমিক দুই ঘন্টা সময় লাগলে দুইটি সাইকেল মেরামত করতে কত সময় লাগবে কত মিনিট সময় লাগবে একটি সাইকেল মেরামত করতে শূন্য দশমিক দুই ঘন্টা সময় লাগলে দুইটি সাইকেল মেরামত করতে সময় লাগবে ২৪ মিনিট নিচের কোন তিনটি ভগ্নাশর শূন্য দশমিক এর সমান এখানে ক নাম্বার অপশনটি সঠিক তিন বাই ছয় পাঁচ বাই দশ এবং ছয় বাই বারো এই অপশনটি হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচের শূন্য দশমিক পাঁচ শূন্য এর সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক গুণন এক শূন্য সমান সমান কত শূন্য দশমিক শূন্য শূন্য এক গুণন দশ সমান সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য এক অর্থাৎ অপশন ক সঠিক উত্তর শূন্য দশমিক দুই সমান কত এটা এই শূন্য দশমিক দুইকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এটি দাঁড়াবে এক বাই পাঁচ অর্থাৎ ক নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর শূন্য দশমিক তিন গুণন তিন সমান সমান কত শূন্য দশমিক তিন গুণন তিন সমান সমান হবে শূন্য দশমিক শূন্য নয় শূন্য দশমিক পাঁচকে বারো দ্বারা গুণ করলে কত হবে শূন্য দশমিক পাঁচকে বারো দ্বারা গুণ করলে হবে ছয় পনেরো গুণন তিন দশমিক এক দুই সমান সমান কত পনেরো গুণন তিন দশমিক এক দুই এই গুণ প্রক্রিয়াটি যদি আমরা সম্পন্ন করি তাহলে ফলাফল আসবে ছেচল্লিশ দশমিক আট অপশন ছেচল্লিশ দশমিক আট ছয় দশমিক তিন চার গুণন দশ সমান সমান কত ছয় দশমিক তিন চার গুণন দশ সমান সমান হবে তেষট্টি দশমিক চার অর্থাৎ অপশন ক সঠিক উত্তর বারো দশমিক পাঁচ চার তিন দুই এক গুণন একশো সমান সমান কত এর উত্তরটি হবে সঠিক উত্তরটি হবে চুয়ান্ন দশমিক এক নয় দশমিক ছয় ভাগ ছয় এর ভাগ ফল কত হবে এর ভাগ ফলটি হবে অপশন খ এক দশমিক ছয় বাইশ দশমিক পাঁচ ভাগ পনেরো সমান সমান কত বাইশ দশমিক পাঁচ ভাগ পনেরো সমান সমান অপশন কয়ের উত্তরটি সঠিক এক দশমিক পাঁচ বাউন্ন দশমিক ছয় ভাগ পঁচিশ এর ভাগ ফল নিচের কোনটি এর ভাগ ফল হচ্ছে দুই দশমিক এক শূন্য চার অপশন খ আটষট্টি দশমিক দুই আটকে দশ দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে আটষট্টি দশমিক দুই আটকে দশ দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছয় দশমিক আট দুই আট অর্থাৎ অপশন ক ন হাজার দুশো চৌত্রিশ দশমিক দুই পাঁচ ভাগ একশো এর ভাগ ফল নীচের কোনটি এর ভাগ ফল হচ্ছে অপশন গ বিরানব্বই দশমিক তিন চার দুই পাঁচ বিরানব্বই দশমিক তিন চার দুই পাঁচ এক হালি কমলার দাম ছত্রিশ দশমিক দুই শূন্য টাকা হলে একটি কমলার দাম কত প্রিয় শিক্ষার্থীরা একহালি সমান সমান চারটি চারটি কমলার দাম ছত্রিশ দশমিক বিশ টাকা সুতরাং একটি কমলার দাম হবে আমরা এটা এই ছত্রিশ দশমিক দুই শূন্যকে চার দ্বারা ভাগ করে দেবো সেক্ষেত্রে ফলাফল আসবে অপশন ক নয় দশমিক শূন্য পাঁচ টাকা এক মিটার তিন দশমিক দুই চার ফুটের সমান হলে আট মিটারে কত ফুট এক মিটার তিন দশমিক দুই চার ফুট হলে আট মিটার অবশ্যই আমরা আট দ্বারা তিন দশমিক দুই চারকে গুণ করে ফলাফলটি পেয়ে যাব ফলাফলটি হচ্ছে অপশন ক পঁচিশ দশমিক নয় দুই এক মাইল এক দশমিক ছয় শূন্য কিলোমিটার হলে বিশ মাইলে কত কিলোমিটার হবে আমরা এই এক দশমিক ছয় শূন্যকে বিশ দ্বারা গুণ করলে আমরা ফলাফলটি পেয়ে যাব ফলাফলটি হচ্ছে অপশন খ বত্রিশ দশমিক এক আট মোবাইল ফোন থেকে তিন মিনিটে কথা বলায় তিন দশমিক তিন তিন টাকা খরচ হলো ওই ফোন থেকে প্রতি মিনিটে কত কথা বলার খরচ কত হবে তিন মিনিটে যেহেতু তিন দশমিক তিন তিন টাকা খরচ হয় আমরা তিন দ্বারা এটাকে ভাগ দিলে আমরা ফলাফলটি পেয়ে যাব এবং ফলাফলটি হচ্ছে অপশন ঘ এক দশমিক এক এক টাকা দশমিক ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না শেষ অঙ্কের ডানে কি বসালে অপশন ক শূন্য বসালে শূন্য দশমিক দুইকে তিন দিয়ে গুণ করলে অর্থ তিন দিয়ে গুণ করার অর্থ একে তিনবার লিখে কি করা তিনবার লিখে যোগ করা অপশন গুণ নিচের কোনটি সংক্ষিপ্ত রূপ গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ অপশন ক শূন্য দশমিক এক গুণা শূন্য দশমিক শূন্য এক গুণা শূন্য দশমিক শূন্য শূন্য এক সমান সমান কত সমান সমান অপশন ঘ এই উত্তরটি হচ্ছে সঠিক শূন্য দশমিক পাঁচটি শূন্য তারপরে এক শূন্য দশমিক চার এক কে শূন্য দশমিক দুই পাঁচ দ্বারা গুণ করলে গুণ ফল কত হবে শূন্য দশমিক চার এক কে শূন্য দশমিক দুই পাঁচ দ্বারা গুণ করলে গুণ ফলটি হবে অপশন গ শূন্য দশমিক এক শূন্য দুই পাঁচ শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক দুই সমাসমান কত শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক দুই সমসমান হবে শূন্য দশমিক শূন্য চার অপশন ক শূন্য দশমিক দুই তিন গুণন পাঁচ দশমিক তিন সাত গুণন নয় দশমিক এক দুই সমান সমান কত এর উত্তরটি সঠিক উত্তর হবে অপশন খ এগারো দশমিক দুই ছয় চার এক এক দুই শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক এক শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক শূন্য এক সমান সমান কত এর সঠিক উত্তর হবে অপশন ক শূন্য দশমিক শূন্য শূন্য এক ভাগ পাঁচ সমান সমান কত বিয়াল্লিশ ভাগ তিন পাঁচ সমান সমান হবে বারো দুইশো বিশ ভাগ বারো দশমিক পাঁচ সমান সমান কত এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ সতেরো দশমিক ছয় শূন্য দশমিক তিন গুণন শূন্য দশমিক শূন্য শূন্য তিন গুণন শূন্য দশমিক শূন্য শূন্য তিন শূন্য দশমিক তিন গুণন শূন্য দশমিক শূন্য তিন গুণন শূন্য দশমিক শূন্য শূন্য তিন সমান সমান কত এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ শূন্য দশমিক শূন্য 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 দুই সাত তিন ভাগ এক দশমিক পাঁচ সমান সমান কত তিন ভাগ এক দশমিক পাঁচ সমান সমান সঠিক উত্তর হচ্ছে খ দুই শূন্য দশমিক চার ভাগ শূন্য দশমিক পাঁচ সমান সমান কত হবে শূন্য দশমিক চারকে শূন্য দশমিক পাঁচ দ্বারা ভাগ করলে উত্তর হবে শূন্য দশমিক আট অপশন ঘ শূন্য দশমিক তিন ভাগ শূন্য দশমিক পাঁচ সমান সমান কত সমান সমান শূন্য দশমিক ছয় দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য তিন গুণন শূন্য দশমিক শূন্য দুই সমান সমান কত এই গুণ প্রক্রিয়াটি সম্পন্ন করলে সঠিক উত্তরটি হবে অপশন গ শূন্য দশমিক শূন্য 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 তিন এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ ষাটি সেন্টিমিটার হলে সাত দশমিক পাঁচ ইঞ্চিতে কত সেন্টিমিটার হবে সাত দশমিক পাঁচ চার সেন্টি সাত দশমিক পাঁচ ইঞ্চিতে উনিশ দশমিক শূন্য পাঁচ সেন্টিমিটার হবে অপশন খ দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করার ক্ষেত্রে ভাজকের দশমিক বিন্দু দুই ঘর ডানে সরালে ভাজ্যের দশমিক বিন্দু কয় ঘর ডানে সরাতে হবে দুই ঘর অর্থাৎ উত্তর হচ্ছে খ নাম্বার দুই ঘর ভাজকের দশমিক বিহীন ভাজককে দশমিক বিহীন করতে দশমিক ভগ্নাংশ দ্বারা কি করতে হয় দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ করতে হয় অপশন ঘ ভাজকের দশমিক বিন্দু যত ঘর ডানে সরানো হয় ভাজ্যের ডানে ততটি কি বসাতে হয় ততটি শূন্য বসাতে হয় অপশন ঘ এর আগামী ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আশা করছি যে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার আমাদের প্রতিষ্ঠানে দেখা হবে আল্লাহ হাফিজ ধন্যবাদ